أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. السلام عليكم ورحمه الله، ان الحمد لله والصلاه والسلام على رسول الله، اما بعد، اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ان الله وملائكته يصلون على النبي. তাসলিমা আলহামদুলিল্লাহ আজকের জুমার দিন আমরা মোটামুটি সবাই জানি বা আগে পরে আমরা আলোচনা করেছি যে জুমার দিনে বেশি বেশি রসুল আকরম সাল্লু আলিয়া উপর দুরস্বরী পেশ করা অত্যন্ত ফজিলতের কাজ এবং রসুল উৎসব বলেছেন জুমার দিনে বেশি বেশি দুরস্বী পড়তে হবে বিশেষ করে দরুদ ইব্রাহিম আল্লাহমদ সাল্লাম মহম্মদ আল্লহম বারিক আল্লাহ মাহমদ সাল্লাম এটা পড়তে হবে এবং সংক্ষিপ্তে সাল্লি সাল্লাম সুতরাং আমরা আজকে রসুল করিম সাল্লাহ সাল্লামের বেশি বেশি দুরসুর পরে যাটি হলো যে কেয়ামতের দিন রসুল সাল্লি সাল্লামের সবচেয়ে নিকটবর্তী ঐ লোক হবে যে রসুল সাল্লি সাল্লামের প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে তো আমরা জানি যখন সুরাতহজাবের পঞ্চান্ন নম্বর একটা যখন নাজির হলো তখন সাবে আজম জিয়া উল্লিয়া রসুলাল্লাহ সাল্লু সাল্লাম আমরা তো আপনাকে সালাম দিই সালাম দিয়ে জানি কিন্তু আপনার প্রতি সালাত কীভাবে বর্ষিত হব বিশ্ব বর্ষিত করবো তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন বলো আল্লাহম্মদ সাল্লি আলা মহম্মদ আল্লাহ বারিক আলা মহম্মদ অথবা সংক্ষিপ্ত হয়েছে সাল্লাহ আলাইসাল্লাম তো একটি হাজি আছে ইবনে মাসুদ রাজি আল্লাহ থেকে বলিত আন ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু কল কল রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আউ আলু আউ আলু না সি বিয়ামাতি আকসার হুম আলাইয়া সালাহ শাহী রিদিমিজি মিসকা তুলমা সাহাবি তাহাকিক আলবানি জুল আউ তেসামিয়া ইসরিন রসুল্লাহম বলেছেন কেয়ামতের দিন সবচেয়ে বেশি আমার নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর বেশি বেশি দুরস্য পড়ে তো সুতরাং আমরা বেশি বেশি দুরস্যু পরে রসুল সাল্লাহামের নিকটবর্তী স্থান করে নিতে পারবো এবার রসুলসাল্লাম নিকটে হওয়া অনেক দোয়া আছে অনেক আমল আছে বিশেষ করে অন্য হাদিসে আসছেন বেশি বেশি সলাত বিশেষ করে নামাজ নফল এবাদত কথা রসুলাম বলেছেন সুতরাং এই হাদিসটার ব্যাপারে কোনো কোনো বিদ্যান জয়ী হিসেবে আখ্যায়িত করেছেন কিন্তু শয়েক নাসিরুদ্দিন আলভানি মিশকাতুল মাসাবি তাহাকিক আলভানি প্রথম খণ্ড নয় শত তেইশ নম্বর হাদিসে এই হাদিসটাকে সহি হিসাবে আখ্যায়িত করেছেন সুতরাং আমরা রসুল সল্লাহ আলাহ সাল্লামের উপর বেশি বেশি করে দূরস্বরী পড়ার চেষ্টা করব বিশেষ করে সংক্ষিপ্ত হলে সল্ল্লাহ আলাইসাল্লাম আর লম্বা হলে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি কিন্তু অনেকে দূর দূরুদে হাজারি দুরুদে লাখি দুরুদে মাহি দুরুদে তাজ দুরুদে অনেক কিছু এগুলো মিথ্যা বিভ্রান্ত করে হিতে বিফরীত স্বভাবের পরিবর্তে গুণ হবে সুতরাং রসুল সাল্লাহসাল্লাম যেভাবে শিখে দিছে আমাদেরকে সেটাই পড়তে হবে এবং অনেকে পরে আল্লাহম্মদ সাল্ল্লাহ মামদ যদিও শব্দগুলো ঠিক আছে আল্লাহম সাল্লাহ আল্লাহ রসুলের প্রতি রহম বস রহমান তুমি দয়া করো এবং সাইয়েদেনা আমাদের নেতা মাওলানা অভিভাবককে এবার শব্দগুলো ঠিক আছে কিন্তু রসুল সাল্লাহ আলাই সালাম থেকে এই কথাগুলা সহিসোনে বর্ণিত হয় না কোনো কোনো বিদ্যানীটাকে জয়ী বলেছে সুতরাং স্পষ্ট যেগুলো নির্ভেজাল আছে যেটা রসুল সাল্লাহ আসাল্লাম সাহাবে আজমেন পড়েছে সেটা আমরা করব বিশেষ করে দুরুদ ইব্রাহিম এবং সাল্লাহ আল্লাহি সংক্ষিপ্ত এই দুরুদগুলো পড়ব এবং আমরা আরও একটু যোগ করতে সেটা হলো যে দূর সুইপ যত বেশি দূর সুপ পড়বেন ততই মন থেকে টেনশন প্যারাসান আল্লাহ দূর করবে এবং ইস্তেফার দুরুদ এবং ইস্তেফবারের মাধ্যমে যা যা কিছু সহবে আল্লাহর বলে তা কবুল করবে আল্লাহ আমাদেরকে বোঝার তোভিদান কর কামিন আসসালামালিকুম ও রাহমতুল্লাহ